লীলা, সদাশিবাবু ফোন করেছিলেন, তোমরা নাকি দিঘিকে হসপিটাল থেকে রিলিজ করিয়ে এনেছো, বিলের টাকা মেটাতে পারেনি। কেমন আছিস মা? ও শরীর কেমন? ও কেমন আছে? আর ইউ ওকে? হ্যাঁ, শি ইজ কমপ্লিটলি ওকে। লীলা আর বিশ্বকে নিয়ে এসেছে। কি করবো বলো? ওদের তো হসপিটালে বিল মেটাবার মতন টাকা নেই। তাছাড়া হাসপাতালটাও ভালো ছিল না। যদি কিছু হয়ে যায়, যশো আফটার অল ও তোমার কুটুম, আমি ওকে আমাদের চেনা নার্সিংহোমে ভর্তি করেছিলাম, দু বোতল ব্লাডও দেওয়া হয়েছে। এখনো আমার মনে হয় শি ইজ কোয়াইট নর্মাল, শুধু ওই হাতে স্টিচ হয়েছে, একটু দুর্বল আছে, কিন্তু বাকি সব কিছু ঠিক আছে। থ্যাংক ইউ লীলা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেছিস ভাই, তোর বউয়ের কিরকম বুদ্ধি, ঠিক ম্যানেজ করে দিঘিকে এখানে নিয়ে এসেছে। হাসপাতালে থাকলে এই নিয়ে কিরকম একটা জল ঘোলা হতো না? পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল, বাট আমরা ম্যানেজ করে নিয়েছি। টাকা খরচা করলে এদেশে সব কিছুই হয় দাদা। দাদা খেতে বসুন না। কি বলছো কি তুমি? ও বলছে ও দিঘিকে বাড়ি নিয়ে যাবে। দিঘিকে বাড়ি নিয়ে যাবে? বাড়ি বাড়ি কেন? দিঘি দিঘি এখানে আছে, তোমার কি গাত্রোদ্দাহ হচ্ছে? তোমার তোমার দিঘি এখানে আছে বলে তোমার কি জেলাস? আরে জেলাস, ও বলছে যে যে বাড়িতে ওর দিদির উপর অত্যাচার হয়েছে, টর্চার হয়েছে, সে বাড়িতে ওর দিদি থাকবে না, কখনো না।